হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমাদের জন্য আমি আরও একটা লুক নিয়ে চলে এসেছি। আজকে আমি একটা ভ্যালেন্টাইন লুক করেছি, যেহেতু ভ্যালেন্টাইন চলেই এসেছে। আর আমি বলেছিলাম তোমাদের দুই তিনটা বা তিন চারটা লুক করে দেখাবো, বাট আমি অনেক বেশি সিক, তার জন্য আমি কিন্তু ভিডিওগুলো মেক করতে পারতেছি না। তো যাই হোক, আমি আজকে লুকটা করার জন্য নিয়েছি বিউটি গ্লেস কালার বোর্ড প্যালেটটা। এই প্যালেটটা দিয়ে আমি আজকে আমার সম্পূর্ণ আই লুকটা ক্রিয়েট করব। তো এখান থেকে মিডলের এই পিঙ্ক কালারটাকে আমি চুজ করে নিলাম আমার ফার্স্ট ট্রানজেকশন কালার হিসেবে। এই পিঙ্ক কালারটাকে আমি অল্প করে ব্রাশে নিয়ে ঝেড়ে তারপর আমি ইউজ করব, যাতে আমার কোনো এক্সট্রা প্রোডাক্ট ব্রাশে না থাকে, তাহলে কিন্তু ফল আউট হওয়ার চান্স থাকে। তো আমি এটাকে খুব ভালো করে রাউন্ড করে একটা শেপ দেব এবং রাউন্ড করে ব্লেন্ড করে এটাকে বসাবো। ও, তোমাদেরকে আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমি যে বেজ মেকআপটা করেছি এটা কিন্তু ছিল পার্লারের প্যানকেক এবং প্যানস্টিক দিয়ে করা বেজ মেকআপ। বেজটা দেখো অসম্ভব ফ্ললেস একটা বেজ হয়েছে, আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে। পার্লারে ঠিক এক্স্যাক্টলি কীভাবে আমাদেরকে বেজ মেকআপটা করে সেটাই তোমাদেরকে আমি করে দেখিয়েছি আমার আগের ভিডিওটা। যারা দেখো নাই তারা কিন্তু দেখে আসতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে এবং অনেক হেল্প হবে। ওইটাতে আমি সব কিছুই ডিটেলসে তোমাদেরকে বলে দিয়েছিলাম। তো দেখো, আমি একটা চোখ করে ফেলেছি, সেমভাবে আমি ওই চোখটাও ব্লেন্ড করে ফেলেছি পিঙ্ক কালারটা। এখন আমি যেটা ব্লেন্ড করব সেটা হচ্ছে এই যে পার্পেল, এই কালারটা আমি চুজ করে নিলাম আমার সেকেন্ড ট্রানজেকশন কালার হিসেবে। এবং তোমাদেরকে একটা জিনিস আমি বলি, যে পিঙ্কের ওপরে পার্পেল কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর ফোটে। পিঙ্ক কালারটার উপরে যখন তোমরা কোনো পার্পেল কালার ইউজ করবা, দেখবা যে এটার কম্বিনেশানটা অনেক বেশি সুন্দর হয়, অনেক প্রিটি হয়। সো তোমরা একবার ট্রাই করে দেখো, পিঙ্ক কালারটার নিচে পার্পেল কালারটা ইউজ করে অনেক ভালো লাগে। তো আমার আউটার কর্নারটা কেমন জানি মনে হচ্ছিলো যে আমার হয়ে আছে, হার্শলাইন আছে, যার জন্য আমি আউটার কর্নারটাকে একটু সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি। আসলে আমার শরীরটা আজকে কতদিন যাবতে খুবই খারাপ, বাট আমি চেষ্টা করে যাচ্ছি তোমাদের জন্য রেগুলার ভিডিও আপলোড দেওয়ার জন্য। তো আউটার কর্নারে ফার্স্টে আমি পার্পল কালারটাকে বসালাম, এখন সেটাকে আমি ধরে রাউন্ড করে একটা শেপ দিয়ে ইনার কর্নার পর্যন্ত আনবো, তারপর সেটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করব। ফার্স্টে আমি কালারটাকে ডার্ক করে আগে বসাবো, তারপর আমি যেটা করব সেটা হচ্ছে আমি উপরের দিকে আস্তে 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 ব্লেন্ড করতে করতে উঠাবো, যাতে আমার পিঙ্ক কালারটাও থাকে এবং পার্পল কালারটাও ভিজিবল থাকে, এবং দুইটা কালারের মধ্যে যাতে কোনো রকম কোনো হার্শ লাইন বোঝা না যায়, সেরকম করে আমি এটাকে এখন ব্লেন্ড করে নেব। আমার সমস্ত ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে কীভাবে ব্লেন্ড করবা, কতটুকু কী ব্লেন্ড করতে হবে বা কতটুকু করতে হবে না, সব কিছুই কিন্তু বলে দেওয়ার চেষ্টা করি। আমি জানি না তোমরা সবাই যারা শিখতে চাও বা ভিডিও দেখে শিখতে চাও তারা শিখতে পারছো কি না বা কতটুকু শিখেছো, আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিওগুলো মেক করি। তো এখন দেখো, আমি কাট ক্রিজ করবো, আর আজকে কাট ক্রিজ করার জন্য আমি নিয়েছি আই ম্যাজিকের এই কনসিলারটা। এই কনসিলারটা হচ্ছে একদম হোয়াইট টাইপের একটা শেড, এটা হচ্ছে আইভরি শেড। সো আমি এখন আমার লিডে একটু লাগিয়ে নিলাম, কারণ এটা কিন্তু লিকুইড, তোমার যেটা পাঞ্চ করে বের হয় সেটা না, একটু তুলি সিস্টেম, যার কারণে আমার এটা একটু পিক করতে প্রবলেম হয়েছে ব্রাশে। তো আমি আগে লাগিয়ে দেন আমি কাট ক্রিজটা করে নিচ্ছি। তো আজকে আমি ফুল একটা কাট ক্রিজ করব রাউন্ড করে, খুব সুন্দর করে তোমরা কাট ক্রিজটা করবা। এটা করার জন্য তোমাদের অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, একবারে যারা বিগিনার আছো তারা কিন্তু খুব সুন্দর করে শার্প করে কাট ক্রিজ তোমরা করতে পারবা না, এটাই স্বাভাবিক, বাট মন খারাপের কিছু নাই। তোমরা যদি বেশি বেশি কাট ক্রিজটা প্র্যাকটিস করো, আশা করি তোমরা অনেক সুন্দর করে কাট ক্রিজ করতে পারবে। আর কাট ক্রিজটা যখন করবে তখন তোমাদের অবশ্যই জানি এই জিনিসটা খেয়াল থাকে যে সেকেন্ড যে ট্রানজেকশন কালারটা তোমরা বসিয়েছো সেটা যাতে পুরোপুরি আমার কনসিলারের নিচে কভার না হয়ে যায়, কিছুটা যেন ভিজিবল থাকে, তাহলেই কিন্তু আই লুকটা দেখতে ভালো লাগবে। সম্পূর্ণ কালারটা যদি তোমার কাট ক্রিজের ভিতরে ঢুকে যায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো এখন আমি যেটা করবো, যে দেখো এখানে একটা জলপাই কালার আছে, এই অলিভ কালারটাকে আমি আমার ইনার কর্নারে বসাবো। আমার গত ভিডিওটা ছিল পার্লারের বেস প্যান স্টিক এবং প্যানকেক দিয়ে করা, তো আমি চিন্তা করলাম যে আরও একটা কিন্তু পার্লারের সিক্রেট বেস মেকআপ আছে, যেটা হচ্ছে কাস্টমাইজ মেকআপ, যেটা হচ্ছে তোমরা জানো না যে তারা এটা কী দিয়ে অ্যাপ্লাই করে, কী কী ইউজ করে এই মেকআপটার ভিতরে, ওইটা দিয়ে তোমাদেরকে বেস করে দেখায় পার্লারে। তো এই কাস্টমাইজ মেকআপটা কী এবং এটা কী কী প্রোডাক্ট দিয়ে তারা তৈরি করে এবং কেন করে, এটা করলে কী হবে এবং এটা যদি না অ্যাপ্লাই করো কী হবে, সব কিছু নিয়ে আমার নেক্সট ভিডিওটা কিন্তু আসছে। সেটা আমি অলরেডি শ্যুট করে ফেলেছি, ভয়েস দেওয়া বাকি আছে, এই ভিডিওটার পরে আমি সেই ভিডিওটা আপলোড করে দেবো তোমাদের জন্য, কারণ আমাকে দুই তিনটা আপু সেই ভিডিওটার জন্য রিকোয়েস্ট করেছো। তো ওটাও আমি করে ফেলেছি গতকালকে। সো আমি এটা লেট পোস্ট করতে, যেহেতু একটু লেট হয়ে গেল তাই ওটাও পোস্ট করতে আমার একটু লেট হয়ে যাচ্ছে, আমি খুবই দুঃখিত, অসুস্থ থাকার কারণে আমার একটু লেট হয়ে গেল।
তো ব্যাপার না, তোমরা যদি দেখতে চাও যে কাস্টমাইজ মেকআপটা কীভাবে বানায় এবং এটার বেনিফিটসগুলো কী কী, সমস্ত তথ্য নিয়ে, গোপন সূত্রে সমস্ত তথ্য নিয়ে আমি তোমাদের জন্য ওই ভিডিওটা ক্রিয়েট করে ফেলেছি। সো এটা দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটাতে চোখ রাখো তোমরা পুরো, ওটাও আমি কালকে পোস্ট করে ফেলবো। আশা করি তোমাদের অনেক বেশি হেল্প হবে। এবং যারা বাসায় আছো, যে সমস্ত আপুরা যারা পার্লারের কাজগুলো বাসায় করো, তারা এই টেকনিকগুলো, এই ট্রিক্সগুলো এগুলো শিখে রাখবা, তাহলে তোমাদের অনেক 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 বেশি হেল্প হবে। রিজনেবলের মধ্যেও তোমরা খুব সুন্দর করে সাজাতে পারবে আশা করি। সো দেখো, মিডেলে আমি যেটা বসাচ্ছি এটা ছিল একটা গ্রিন কালার, গ্রিন কালারটাকে আমি মিডেলে বসাচ্ছি। অলিভ কালারটা বসিয়েছিলাম ইনার কর্নারে এবং মিডেলে গ্রিনটা বসাবো, এবং আউটার কর্নারে আমি একটু ব্লু টাইপের একটা কালার বসাবো। এটা একটা কালারফুল লুক করতেছি। সো তোমরা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আপুরা আছো, তারা কিন্তু জানো যে আমি একটু কালারফুল, একটু গর্জিয়াস পছন্দ করি সবসময় বরাবরের মতোই। সো আমি আজকে একটা কালারফুল মেকআপ করেছি। দেখো, আউটার কর্নারটাতে আমি একটু রাউন্ড একটা শেপ দিয়ে ব্লু কালারটা বসাবো, একদম ডার্ক নেভি ব্লু কালারটা এটাকে বসিয়ে নেব, এবং যতটুকু আমার আউটার কর্নার অবশিষ্ট থাকবে গ্যাপ, সেটা আমি আবার সেই পার্পেল কালারটা দিয়ে ভালো করে বসিয়ে ব্লেন্ড করে দেবো আউটার কর্নারটা। এতে করে আমার যেই ব্যালেন্সটা সেটা খুব ভালো আসবে, লুকটা দেখতে ভালো লাগবে, ফিনিশিংটা। যারা আমার ভিডিওটা আজকে নতুন দেখছো তাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। আমি কিন্তু খুবই ছোটো খাটো নিউ একজন বলতে পারো ইউটিউবে মেকআপ আর্টিস্ট। সো আমি কিন্তু বিগেইনারদের জন্য কাজ করি। কে কী ধরনের লুক দেখতে চাও, কে কী জানতে চাও, তোমাদের রিকোয়েস্টেড লুক, তোমাদের কিউরিসিটির যেই সমস্ত ভিডিওগুলো থাকে যে তোমরা জানতে চাচ্ছ বা জানতে পারতেছো না, এই টাইপের ভিডিওগুলো আমি ক্রিয়েট করে থাকি সম্পূর্ণ মেকআপ রিলেটেড। তো তোমরা যদি মনে করো যে তোমাদের কোনো রিকোয়েস্টেড লুক আছে, তোমরা কিছু দেখতে চাও, কিছু জানতে চাও, তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের রিকোয়েস্টেড লুকগুলো আমি ক্রিয়েট করে ফেলবো অতি দ্রুত। এবং আমার চ্যানেলে কিন্তু অলরেডি অনেক 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 মেকআপ টিউটোরিয়ালের ভিডিও আপলোড করা আছে। সো চাইলে তোমরা, আমি বলবো যে একটু ভিজিট করতে পারো। আমি আশা করি তোমাদের অনেক বেশি হেল্প হবে বিগিনারদের। এবং যদি ভালো লেগে থাকে চ্যানেলটা ভিজিট করে, যে মনে হয় যে না আমার ভিডিওগুলো তোমাদের জন্য আসলেই হেল্পফুল, তাহলে আমি অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিবে, আমাকে একটু হেল্প করবে। কারণ আমি কিন্তু তোমাদেরকে বললাম যে ইউটিউবে মোটামুটি বলতে পারো আমি নতুনই। সো তোমাদের হেল্প আমার অনেক 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 বেশি প্রয়োজন আপুরা। সো যদি ভালো লেগে থাকে আমার কাজ, আমার ভিডিও, তাহলে কিন্তু অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবে, এবং অবশ্যই কমেন্ট করে জানাবে কে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তার নামটা। আমি তোমাদের নামটা মেনশন করে দেবো আমার নেক্সট ভিডিওতে। এবং তোমরা কী কী ধরনের লুক দেখতে চাচ্ছ সেটাও কিন্তু কমেন্ট করে জানালে আমি সেটাও ক্রিয়েট করে ফেলবো। এখন আমি যেটা করতেছি, আমার আপার ওয়াটার লাইনে একটা ব্ল্যাক কাজল দিয়ে আমি আমার আপার ওয়াটার লাইনটা ড্র করে ফেলতেছি। এবং আমি তোমাদেরকে কিন্তু সবসময় বলি যে কোনো ধরনের মেকআপই করো না কেন, সিম্পল হোক, গর্জিয়াস হোক, অবশ্যই আপার ওয়াটার লাইনটা তোমরা ব্ল্যাক কাজল দিয়ে ড্র করে নিবে, তাহলে তোমাদের মেকআপটা দেখতে অনেক ভালো লাগবে। নাহলে বাহিরে গেলে কিন্তু তোমাদের আপার ওয়াটার লাইনটা সাদা লাগবে। সো অবশ্যই তোমরা এই কাজটা করবা, তাহলে দেখবা যে তোমাদের চোখটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে, পারফেক্ট লাগবে। সো এখন আমি আইলাইনার করে নিচ্ছি। যেহেতু আমার আউটার কর্নারটা অনেক বেশি ডার্ক করেছি আজকে, তাই আমি কোনো লং উইংস করব না, ছোট করে উইংস করে আমি আইলাইনারটা করে নিলাম। আর এটা ছিল রিয়েল টেকনিকের লিকুইড আইলাইনার, এবং এইটা হচ্ছে তোমার রিয়েল টেকনিকের মেগা ল্যাশ মাস্কারাটা। সো রিয়েল টেকনিকের যেই এই মাস্কারাটা এবং ওই আইলাইনারটা দুটোই কিন্তু ওয়াটারপ্রুফ, এবং প্রাইসটাও কিন্তু রিজনেবলের মধ্যেই আছে, সবাই অ্যাফোর্ড করতে পারো। সো আমি বলবো যে খুবই ভালো এই দুইটা প্রোডাক্ট, আমার খুব পছন্দের। আর এখন তো ভ্যালেন্টাইন উপলক্ষে সব পেজে দেখলাম যে অনেক ডিসকাউন্ট দিয়েছে। সো এই সুযোগটা তোমরা মিস করো না, তোমরা এই সুযোগে কিন্তু দুই তিনটা করে পারচেস করে রাখতে পারো। তো দেখো, আমি আইল্যাশ পরে চলে এসেছি, আর আইল্যাশ পরেছি আমি বার্থডে ল্যাশ গ্লুটা দিয়ে। বার্থডে ল্যাশ গ্লুটা অসম্ভব ভালো একটা ল্যাশ গ্লু, রিজনেবলের মধ্যে মাত্র 100 টাকা দাম। সো ওই ল্যাশ গ্লুটা যদি তোমরা ইউজ করো, তোমাদের আইল্যাশ কিন্তু খুলে যাবে না, একদমই খুলে যাবে না। কারণ অনেকেই কিন্তু জিজ্ঞেস করো যে আপু, ল্যাশ গ্লু ইউজ করার পরও ল্যাশটা ইনার কর্নারের দিকে বা আউটার কর্নারের দিকে উঠে যায়, খুলে যায়। সো আমি বলবো যে যারা বার্থডে ল্যাশগুলোটা ইউজ করবা তাদের কিন্তু এই প্রবলেমটা হবে না, বাট তোমরা অথেন্টিক পেজ থেকে কিনবা, কারণ এই ল্যাশগুলোটা অনেক নকল বের হয়ে গিয়েছে। সো তোমরা একটা ভালো পেজ থেকে পারচেস করবা। তারপর আমি এখন আন্ডার আই মেকআপটা শুরু করছি, আর আন্ডার আই মেকআপটাতে আমি প্রথমেই আমি একটা হোয়াইট কাজল দিয়ে আমার চোখটাকে ড্র করে ফেলেছি। এটা হচ্ছে NYX-এর জাম্বো যে হোয়াইট পেন্সিলটা, সেটা দেখো আমার একটু ফল আউট হচ্ছে, তাই আমি বারে বারে ঝেড়ে ফেলতেছি ফল আউটটা, কারণ আমার বেস মেকআপটা করা, স্পট অলরেডি আমার ছোটো পড়ে গিয়েছে, তাই আমি বারে বারে কিন্তু ক্লিন করে নিচ্ছি।
আর আজকে আমি যেহেতু পার্লারের প্যানকেক এবং প্যানস্টিক দিয়ে বেসটা করেছি, এটা অনেক বেশি ম্যাট একটা ফিনিশিং দিয়েছে আমার ফেসটাকে। বেসটা অনেক বেশি ম্যাট হয়ে যাওয়াতে আমি আর কোনো এক্সট্রা লুজ পাউডার অ্যাপ্লাই করতে চাচ্ছি না, তাহলে আমার যেটা প্রবলেম হবে আমার এই এরিয়াগুলোতে, চোখের নিচের এরিয়াগুলোতে ক্র্যাক করবে, ক্র্যাকই হয়ে যাবে, কারণ অনেক বেশি ডার্ক, অনেক বেশি ম্যাট আজকের লুকটা, আর আমার স্কিনটা কিন্তু অনেক বেশি ডার্ক। সো আমি এই জন্য অ্যাভয়েড করতেছি লুজ পাউডারটা। তো ফার্স্টে আমি কিন্তু পার্পেল কালারটাকে বসাচ্ছি, স্মাচ করে বসিয়ে নিলাম। দেন আমি যেটা করব সেই পিঙ্ক কালারটা দিয়ে, যেটা আমি একদম প্রথমে অ্যাপ্লাই করেছিলাম, সেই পিঙ্ক কালারটা দিয়ে পার্পেল কালারটার নিচে আমি খুব ভালো করে ব্লেন্ড করে দেব। এতে করে আমার আই লুকটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। এবং আমি কিন্তু তোমাদের সবাইকেই বলি সবসময় যে চোখের নিচের মেকআপটা, আমি অনেককেই দেখেছি একটা কালার জাস্ট তোমরা স্মাচ করে রেখে দাও, বা অনেককেই আমি দেখি এই জিনিসটা, বলতে চাচ্ছি না আমি, বাট আমার মনে হয় কি যে একটা কালার ডার্ক কালারটা স্মাচ করার পরে যখন লাইট কালারটা দিয়ে তোমরা সেটাকে ব্লেন্ড করবা, সেটা দেখতে আরও বেশি প্রিটি লাগে। সো এইভাবে তোমরা ট্রাই করে দেখো, অনেক ভালো লাগবে আশা করি। তো এখন আমি আমার আন্ডার ল্যাশ লাইনে মাস্কারাটা অ্যাপ্লাই করে নেব। এই মাস্কারাটা আমার অনেক 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 বেশি পছন্দের একটা মাস্কারা, আর আমারটা এই মাস্কারাটা বিশ্বাস করবো না তোমরা, আমি যে রেগুলার ইউটিউবের জন্য ভিডিও আপলোড করি তারপর আমার মনে হয় 2 মাস হয়ে গিয়েছে, একটা আই মাস্কারা আমার এখনও কিন্তু শেষ হয় নাই। এটা কতটা তোমার কোয়ান্টিটি থাকে আমি জানি না, বাট ভালোই কিন্তু আমার যেহেতু 2 মাস চলে যাচ্ছে একটা মাস্কারা দিয়ে। সো বুঝতেই পারছো তোমরা তো আর আমার মতো এত ঘন ঘন ভিডিও করে আপলোড করবা না, তো তোমাদের কতদিন যাবে? একটা মাস্কারা হয়তো বা এখন 300 টাকা, বাট অফারে তোমরা 250 টাকা বা 280 টাকায় পেয়ে যেতে পারো। সো আমি বলবো যে যারা একটা ভালো মাস্কারা চাচ্ছ তারা রিয়েল টেকনিকের এই মেগা ল্যাশ মাস্কারাটা পারচেস করতে পারো। আমার চোখের মেকআপ কিন্তু ডান হয়ে গিয়েছে, এখন আমার সেটিংয়ের স্প্রেটা অ্যাপ্লাই করার কথা, বাট আজকে আমি সেটিং স্প্রে অ্যাপ্লাই না করে আমি হাইলাইটস করছি আমার ফেসটা। তার কারণ হচ্ছে আমার বেস মেকআপটা যেহেতু আমি করে চলে এসেছি, আর আজকে কিন্তু আমার বেস মেকআপটাতে আমি একদম সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে ফেলেছিলাম। আমার আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবা, যেহেতু আমি তোমাদেরকে বলেছি যে এই বেস মেকআপটা আমি দেখিয়েছি পার্লারের প্যানকেক এবং প্যানস্টিক দিয়ে ব্যবহার করে কীভাবে তোমরা বেস করবা, বা পার্লারে কীভাবে আমাদেরকে বেস মেকআপটা করে। তো তখনই কিন্তু আমি সেটিং স্প্রে অ্যাপ্লাই করে ফেলেছিলাম, তাই এখন আর অ্যাপ্লাই করলাম না, জাস্ট ডাইরেক্ট হাইলাইটারে চলে গেলাম। সো হাইলাইটার জোনগুলো দেখো, আজকে হিজাব না পরাতে আমার হাইলাইটসটা করতে সুবিধা হচ্ছে, কোথায় কোথায় আমরা হাইলাইটস করবো সেটাও তোমাদেরকে খুব সুন্দর করে দেখাতে পারতেছি বিগিনারদেরকে, কারণ যারা মেকআপ টুকটাক জানো তারা কিন্তু এই জিনিসগুলো অলরেডি তোমরা জানো কোথায় কোথায় হাইলাইটস করতে হয়। এবং আমি আমার অনেক ভিডিওতে কিন্তু তোমাদের কাছে শেয়ার করেছি কোন শেডসগুলো দিয়ে তোমরা কোন আন্ডারটোন অনুযায়ী হাইলাইটসগুলো করবা, করলে ভালো লাগবে, সেটাও আমি অনেক ভিডিওতে বলেছি, তাই আজকে আর বলছি না। সো নোজটাকে তোমরা ঠিক এইভাবে কন্ট্রোল করবে, মিডলে একটু জায়গা গ্যাপ রেখে একদম নোজের মাথায়, হেডে এবং একটু উপরের বর্নটাতে তোমরা হাইলাইটটা করে দিবা, তাহলে দেখবা যে নোজটা দেখতে আরও বেশি শার্প লাগবে। এবং নোজটা কীভাবে কন্ট্রোল করলে অনেক বেশি শার্প লাগে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলেছি আমার অনেক ভিডিওতে। সো দেখো আমার ফেস মেকআপ কিন্তু ডান হয়ে গিয়েছে, আমার একটা ভ্যালেন্টাইন লুক, একটু কালারফুল লুক হয়েছে। সো এখন আমার লিপস্টিক অ্যাপ্লাই করা কিন্তু বাকি আছে, সো চলো লিপস্টিকটা অ্যাপ্লাই করি। তোমাদেরকে সবসময় কিন্তু আমি বলি যে লিপস্টিক অ্যাপ্লাই করার আগে অবশ্যই তোমরা লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করে নেবে, এতে করে তোমাদের অনেক বেশি কিন্তু বেনিফিট পাবা তোমরা। যেমন এই যে লিপটা আমি ড্র করছি, এতে করে আমার লিপস্টিকটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না একদমই, যেরকমভাবে আমি ড্র করবো সেরকমভাবেই লিপস্টিকটা ভিতরে আমি অ্যাপ্লাই করতে পারবো খুব ইজিভাবে। এবং অনেকের লিপসের শেপ কিন্তু একরকম না, কারো আপার লিপস বড়, কারো আপার লিপস ছোট। সো আমি তোমাদেরকে বলবো যে লিপ লাইনারটা দিয়ে খুব সুন্দর করে তোমরা একটা লিপ ড্র করবা, আপার লাইনটা যদি ছোট হয়ে থাকে তোমাদের তাহলে আপার লাইনটা একটু বড় করে তোমরা একটা শেপ দিবা লিপ লাইনার দিয়ে, এবং ওই জায়গাটা একটু অবশ্যই তোমার একটু কন্ট্রোল করে নেবে আগে। আসলে এভাবে বলে তোমাদেরকে ওইভাবে দেখানোটা সম্ভব না, তোমাদেরকে যখন প্র্যাকটিক্যালি আমি একটা ভিডিওতে করে দেখাবো তখন তোমরা বুঝতে পারবে আসলে আমার কাছে ওরকম আপার লিপ ছোট যদি কাউকে আমি পাই তখন তোমাদেরকে আমি এটা করে দেখাবো। বাট সেরকমভাবে তোমরা ড্র করে তার ভিতরে তোমরা লিপস্টিকটা অ্যাপ্লাই করলে তোমাদের লিপটা অনেক 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 বেশি সুন্দর লাগবে। আর লিপ লাইনারটা হচ্ছে একটা গাইডলাইন, সো অবশ্যই লিপ লাইনার করবা না, করতে ভুলবা না, স্কিপ করবা না। সো দেখো আমি আজকে রোমান্টিক বেয়ার একটা লিপস্টিক অ্যাপ্লাই করছি। সো দেখো লিপস্টিকটা খুব সুন্দর একটা কালার, তোমরা যদি কেউ লিপস্টিকের কালারটা জানতে চাও কোন শেড তাহলে কমেন্ট করে জানাবে, কারণ আমার লিপস্টিকের শেড মনে থাকে না,
সো আমি তোমরা যদি কমেন্ট করো আমি তোমাদেরকে জানিয়ে দিতে পারবো। সো এই যে আমার ফুল মেকআপ হয়ে গিয়েছে, এখন সর্বশেষ আমি যেটা করতেছি সেটা হচ্ছে একটা স্প্রুলি দিয়ে আমি আমার আইব্রোজটাকে আছড়িয়ে নিচ্ছি। এতে করে আমার আইব্রোজটা একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে, কোনো ধরনের কোনো ডাস্ট বা যদি কোনো পাউডার আমার আইব্রোজে গিয়ে থাকে তাহলে সেটা ক্লিন হয়ে একদম সুন্দর হয়ে যাবে। সো এই যে দেখো মেকআপটা কেমন হয়েছে, এবং আমাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে যে আমার মেকআপটা কেমন হয়েছে, এবং বেসটা দেখো তোমরা আমার। এই বেসটা কিন্তু আমি আরও একবার বলছি, যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো বা স্কিপ করে করে দেখেছো তাদেরকে বলছি যে এটা পার্লারের প্যানকেক এবং প্যানস্টিক দিয়ে করা বেস মেকআপ। তোমরা যদি সেটা শিখতে চাও তাহলে আমার আগের ভিডিওটা অবশ্যই ভিজিট করবে, আশা করি তোমাদের ভালো লাগবে। ওইটা যারা রিজনেবলের মধ্যে চাচ্ছ তারা এটা শিখে নিতে পারো। এবং আমার ভ্যালেন্টাইন উপলক্ষে আরও একটা লুক আমি ক্রিয়েট করব, বসন্তের লুক, ফাল্গুনের লুক অবশ্যই আমি তোমাদের জন্য ক্রিয়েট করবো, আপুরা নাহলে কিন্তু আমার অনেক বেশি খারাপ লাগবে। আর আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করতেছি, সেটা হচ্ছে তোমরা প্লিজ আমাকে সবাই একটু সাপোর্ট করো। যারা একদম নতুন আজকে আমার ভিডিওটা দেখছো, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমি তোমাদেরকে বলবো আমাকে প্লিজ একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে হাই হ্যালো দিও। এবং কালকে কিন্তু আমি তোমাদের জন্য পার্লার সিক্রেট কাস্টমাইজড মেকআপটা দেখাবো। সো দেখতে হলে চোখ রাখো। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।